شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام ورحمة الله وبركاته একবারের প্রশ্ন হচ্ছে যে মহানবী সাল্লামের আগে নবীগণ কিভাবে এবাদত করতেন তার মানে তাদের ইবাদতের ধরন কি ছিল সলাত সৌম নাম্বাসের কথা তো অসংখ্য নবীদের জন্য বলা হচ্ছে যেমন কোরআানে কোরআনে বলা হয়েছে যে إبراهيم عليه السلام أرجعنا بلا ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع من دبيتك المحرم ربنا ليقيموا الصلاة كنا صلاة الغتفة إبراهيم عليه السلام ونقضى بإبراهيم عليه السلام بلا ترى رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء كنا نقضى بلا إبراهيم عليه السلام أرجعنا نمازتين ونقضى بحضرتى موسى عليه السلام أرجعنا بلا ترى وأوحينا إلى موسى أن تبوأ لقومكما بمصر بيوتكم واجعلوا بيوتكم قبل وأقيموا الصلاة أُنورُدُ حضرة عِيسَى عَلَيْهِ السَّلَامُ جَنَّبَ اللهُ مُبَارَكًا أَيْنَمَا كُنْتُ وَأُوصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا زكري عَلَيْهِ السَّلَامُ جَنَّبَ اللهُ فَنَادَتِ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ এই সমস্ত নবীদের জন্য নামাজের কথা বলা হয়েছে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে তারা নামাজ পড়তে না নামাজটা ছিল এরকম আমাদের মতো রুকু সাজদা সহ যেমন বলা হয়েছে ইয়া মারিয়াম কলতিল রব্বি কি ওয়াস জুদি ওয়ার কাই মারিয়ামকে বলা হচ্ছে রুকু করো সাজদা করো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে রুকু এবং সাজদা সহই তাদের নামাজ ছিল আর থাকলো সিয়াম যেমন আমরা জানি জাকারিয়া আলাইসালাম কে যখন বলা হলো কিংবা মারিয়াম আলি সালামকে যখন বলা হলো তোমার বাচ্চা হবে তখন মারিয়াম সালাম বলেছিলেন যে ফালান উকালিম আল ইয়াম ইন আমি আজ কোনো মানুষের সঙ্গে কথা বলবো না তার মানে কথা না বলার সিয়ামও ছিল আর এরকম সিয়ামও ছিল যেমন আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে রমজান ফরজ হওয়ার আগে বা রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে অন্যান্য নবীদের উপরে না মোহরাম মাসের সিয়াম ফরজ ছিল এরকম কিছু সিয়ামও ফরজ ছিল অন্যান্য ইবাদতও ছিল বিভিন্ন মুখী এবাদত যেমন আমরা করছি রোজা হজ জাকাত এরকম বিভিন্ন হজও করতেন যেমন حديث برايات لا اله الا الله